ওম সাই রাম। শ্রী সাই সচ্চরিত্র অধ্যায় ৪০। শ্রী সাই বাবার কাহিনী। শ্রী বিভিদেবের মায়ের উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং হেমানপান্তের গৃহে চিত্ররূপে আগমন। এই অধ্যায়ে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে। বাবা কিভাবে সীমানদেবের মায়ের বাড়িতে উদযাপন অনুষ্ঠানে এবং বান্দ্রাতে হেমানপান্তের বাড়িতে দোলের দিনে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন। প্রস্তাবনা। শ্রী সাই সমর্থ ধন্য, যার নাম বড় সুন্দর, তিনি সাংসারিক ও আধ্যাত্মিক দুই বিষয়ে নিজেদের ভক্তদের উপদেশ দেন এবং ভক্তদের নিজের জীবনের লক্ষ্য প্রাপ্ত করতে সাহায্য করে, ওনাদের নিজের শক্তি প্রদান করে। তিনি ভেদ বুদ্ধি নষ্ট করে তাদের অপ্রাপ্য বস্তুরও প্রাপ্তি করান। ভক্তরা সাইয়ের চরণে ভক্তিসহ নত হয়ে এবং শ্রী সাইবাবাও অভেদ জ্ঞানে প্রেমপূর্বক ভক্তদের বুকে জড়িয়ে ধরেন। তিনি ভক্তদের সঙ্গে এমনভাবে একান্ত হয়ে যান যেমন বর্ষা ঋতুতে জল নদীর সাথে মিশে তাকে শক্তি ও মান দেয়। শ্রীমতী দেবের উদযাপন অনুষ্ঠান। শ্রী বিভিদেব ডাহানোতে মামলাদার ছিলেন। ওনার মায়ের প্রায় 25-30টা বিভিন্ন সংকল্প পালন করেছিলেন। একটি উদযাপন প্রয়োজন। উদযাপনের সাথেই প্রায় 100-200 জন ব্রাহ্মণ ভোজেরও আয়োজন করা হয়েছিল। শ্রী দেব একদিন দিন ঠিক করে বাবু সাহেব যোগকে একটা চিঠি লেখেন, তুমি আমার হয়ে শ্রী সাইবাবাকে উদযাপন ও ভোজে আসার জন্য অনুরোধ করো এবং তাকে জানিও যে তার অনুপস্থিতিতে উৎসব অসম্পূর্ণই রয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে তিনি অবশ্যই ডাহানো এসে দাসকে কৃতার্থ করবেন। বাবু সাহেব যোগ বাবাকে সেই চিঠিটা পড়ে শোনান। বাবা চিঠিটা মন দিয়ে শোনেন। এক শুদ্ধ চিত্তের সরল আমন্ত্রণ লক্ষ্য করে তিনি বলেন, যে আমায় স্মরণ করে তার কথা আমার সর্বদা মনে থাকে। কোথাও যাওয়ার জন্য আমার কোনো গাড়ি টাঙ্গা বা বিমানের দরকার হয় না। যে আমায় ভালোবেসে ডাকে তার সামনে আমি অবলম্বেই উপস্থিত হয়ে যাই। ওকে চিঠি মারফত জানিয়ে দাও যে আমি আরও দুটি ব্যক্তিকে নিয়ে অবশ্যই যাব। শ্রী যোগ সে কথা শ্রীদেবকে লিখে পাঠিয়ে দেন। চিঠি পড়ে দেব খুব খুশি হন, কিন্তু উনি এও জানতেন যে বাবা শুধু রাহাতা রুই এবং নিমগ্রাম ছাড়া আর কোথাও যাওয়া আসা করেন না। কিন্তু পরক্ষণেই মনে হয় বাবার পক্ষে কী বা অসম্ভব, তিনি তো অসংখ্য চমৎকার দেখিয়েছেন। তিনি সর্বব্যাপী, যে কোনো বেশি অনায়াসেই আবির্ভূত হয়ে নিজের প্রতিজ্ঞা পালন করতে পারেন। উদযাপনের কিছুদিন আগে এক সন্ন্যাসী ডাহানো স্টেশনে নামে। তার বেশভূষা বাঙালি সন্ন্যাসীর মতো ছিল এবং দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনো গোরক্ষা সংস্থানের স্বেচ্ছাসেবক। সে সোজা স্টেশন মাস্টারের কাছে গিয়ে চাঁদার জন্য নিবেদন করে। তিনি ওকে বলেন, তুমি এখানকার মামলাদার শ্রীদেবের কাছে যাও এবং ওনার সাহায্যে তুমি যথেষ্ট চাঁদা পেতে পারবে। ঠিক সেই সময় মামলাদারও সেখানে এসে পৌঁছন। তখন স্টেশন মাস্টার সন্ন্যাসীর সাথে তার পরিচয় করে দেন এবং দুজনে প্ল্যাটফর্মে বসে কথা বলতে লাগলেন। মামলাদার বললেন, এখানকার প্রধান নাগরিক শ্রী রাও সাহেব নরোত্তম শেঠ ধার্মিক কার্যের জন্য একটা ফর্দ তৈরি করেছেন, অতএব এখন আরেকটা ফর্দ তৈরি করা একটু অনুচিত মনে হচ্ছে, তাই ভালো হয় যদি আপনি 2-4 মাস পর এখানে আসেন। এই কথা শুনে সন্ন্যাসী সেখান থেকে চলে যায় এবং এক মাস পর শ্রীদেবের বাড়ির সামনে তাকে টাঙ্গা থেকে নামতে দেখা যায়। ওনাকে দেখে শ্রীদেব মনে মনে ভাবেন, নিশ্চয়ই চাঁদা চাইতে এসেছে। উনি শ্রীদেবকে ব্যস্ত দেখে বলেন, শ্রীমান, আমি চাঁদা নিতে আসিনি, খাবার খেতে এসেছি। শ্রীদেব উত্তর দিলেন, খুব আনন্দের কথা, বসুন, এ তো আপনারই বাড়ি। সন্ন্যাসী বলেন, আমার সাথে আরও দুটি ছেলে আছে। দেব বলেন, দয়া করে ওদেরও নিয়ে আসুন। খাবার পরিবেশন হতে এখনও 2 ঘন্টা সময় ছিল, তাই শ্রীদেব জিজ্ঞাসা করেন, যদি বলেন তো আমি কাউকে ওদের ডাকতে পাঠিয়ে দিই। তখন সন্ন্যাসী বলেন, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। দেব ওনাকে দুপুরে আসতে অনুরোধ করেন। ঠিক 12টার সময় 3 জন ওখানে এসে পৌঁছায় এবং ভোজে সম্মিলিত হয়ে খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। উৎসব শেষ হয়ে যাওয়ার পর শ্রীদেব শ্রীযোগকে বাবার প্রতিজ্ঞাভঙ্গের বিষয়ে নালিশ করে চিঠি লেখেন। শ্রীযোগ সেই চিঠিটা নিয়ে বাবার কাছে যান, কিন্তু চিঠি পড়ার আগেই বাবা ওনাকে বলেন, আরে আমি ওকে যা কথা দিয়েছিলাম সে কথার খেলাপ করিনি। ওকে জানিয়ে দাও যে আরও 2 জনকে সঙ্গে নিয়ে ওর ভোজে ঠিকই উপস্থিত ছিলাম, কিন্তু ও আমায় চিনতেই পারেনি, তাহলে নেমন্তন্ন করার কষ্ট কেন করল। ওকে লেখো যে ও বোধহয় ভেবেছিল যে সন্ন্যাসী চাঁদা চাইতে এসেছে, কিন্তু আমি কি ওর সন্দেহ দূর করে দেইনি? আমি কি বলিনি আরও 2 জনকে নিয়ে আসবো? আর সেই ত্রিমূর্তি কি ঠিক সময় ভোজে সম্মিলিত হয়নি? দেখো, আমি নিজের কথা রাখার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেব, আমার কথার কখনো খেলাপ হয় না। এই উত্তর শুনে যোগের মনে খুব আনন্দ হয় এবং উনি পুরো ব্যাপারটা লিখে শ্রীদেবকে পাঠিয়ে দেন। চিঠিটা পড়তে পড়তে শ্রীদেবের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকে। ওনার নিজের উপর খুব রাগ হচ্ছিল, মিছিমিছি বাবার উপর দোষারোপ করলেন। অবাক হয়ে ভাবছিলেন যে সন্ন্যাসীর প্রথমবারের আগমন তাকে কিভাবে বিভ্রান্ত করলো। আরও 2 জনকে সঙ্গে নিয়ে বুঝে আসবো, সন্ন্যাসীর এই কথার প্রকৃত অর্থও তিনি ধরতে পারলেন না। এই ঘটনাটি আমাদের শুধু এটাই বোঝায় যে যখন ভক্ত অনন্যভাবে সদ্গুরুর স্মরণে যায় তখন সে অনুভব করতে শুরু করে যে গুরুর কৃপায় তার সমস্ত ধার্মিক অনুষ্ঠান সুচারুভাবে এবং নির্বিঘ্নে স্বপ্ন হয়। হেমানপালের দোলের ভোজ।
এবার আমরা একটা অন্য ঘটনা নিই, যাতে বলা হয়েছে যে বাবা কিভাবে ছবির মাধ্যমে উপস্থিত হয়ে নিজের ভক্তদের ইচ্ছে পূরণ করেন। 1917 সালে দোল পূর্ণিমার দিন হেমান্ত পাল একটা স্বপ্ন দেখেন যে বাবা ওনাকে জাগিয়ে বলছেন, আমি আজ তোমার বাড়িতে খেতে আসবো। জাগানোটা স্বপ্নেরই একটা অংশ ছিল, কিন্তু যখন ওনার সত্যি সত্যি ঘুম ভাঙে তখন উনি বাবাকে বা অন্য কোনো সন্ন্যাসীকে দেখতে পান না। একটু সজাগ হয়ে ভাবতেই সন্ন্যাসীর প্রত্যেকটি কথা ওনার মনে পড়ে যায়। যদি উনি বাবার সঙ্গে গত 7 বছর ধরে ছিলেন এবং নিরন্তর তারই ধ্যান করতেন, তবু এটা কখনোই আশা করেননি যে বাবা ওনার বাড়িতে এসে খাবার খেয়ে ওনাকে কৃতার্থ করবেন। বাবার কথা স্মরণ করে অতি খুশি হয়ে উনি নিজের দিকে বললেন, আজ দোলের দিন, এক সন্ন্যাসী অতিথি খেতে আসবেন, তাই খাবার একটু বেশি করে তৈরি করো। ওনার স্ত্রী অতিথির বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় হেমান্ত পাল কোনো কথা না লুকিয়ে স্বপ্নের বৃত্তান্ত খুলে বলেন। তখন ওনার স্ত্রী জিজ্ঞাসা করেন যে তিনি কি সিদ্ধির অত ভালো খাবার ছেড়ে এতদূর বান্দাতে আমাদের সাদা মাটা খাবার খেতে আসবেন। হেমান্ত পাল নিজের দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, বাবার জন্য অসম্ভবই বা কী, হতে পারে তিনি স্বরূপে না এসে অন্য কোনো রূপ ধারণ করে আসবেন। এবার খাবার তৈরির সব রকম ব্যবস্থা শুরু হয়। দোল পুজো শুরু হলে শালপাতা বিছিয়ে তার চারিদিকে আলপনা দেওয়া হয়। 2টি শাড়ি ও তার মাঝখানে রইল অতিথির জন্য স্থান। বাড়ির সব লোকেরা যথা পুত্র নাতি মেয়ে জামাই নিজের নিজের স্থান গ্রহণ করে এবং পরিবেশন শুরু হয়। প্রত্যেক উৎসুক হয়ে সেই অজ্ঞাত অতিথির জন্য অপেক্ষা করছিল। 12টা বেজে গেল, কেউ এসে পৌঁছলো না। এবার দরজা বন্ধ করে অন্ন শুদ্ধির জন্য ঘি বিতরণ করে অগ্নিদেবকে আহুতি দিয়ে শ্রীকৃষ্ণকে নৈবেদ্য অর্পণ করা হলো। সবাই খাবার খেতে শুরু করবে এমন সময় সিঁড়িতে কারো পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যায়। হেমান্ত পাল তাড়াতাড়ি উঠে দরজাটা খোলেন। দরজায় দাঁড়িয়ে 2টি লোক, আলী মোহাম্মদ ও মৌলানা ইসমু মুজাবার। সবাই খাবার খেতে বসেছে দেখে এনারা দুজনে বিনতিভাবে বলেন, আপনাদের বড় অসুবিধায় ফেললাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনি থালা ছেড়ে উঠে এসেছেন এবং সবাই আপনার জন্যই প্রতীক্ষা করছেন, তাই আপনি দয়া করে আপনার এই সম্পদ সামলান। এর সম্বন্ধে আশ্চর্যজনক ঘটনা অন্য কোনো সময় শোনাবো। এই বলে ওনারা একটা পুরনো খবরের কাগজে মোড়া এক প্যাকেট বার করে সেটা খুলে সামনের টেবিলে রাখেন। কাগজের আবরণ সরাতেই বাবার একটা বড় সুন্দর ছবি দেখে হেমান্ত পাল নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। উনি মনে মনে ভাবেন, বাবা এই ছবির মাধ্যমেই আমাকে আশীর্বাদ করছেন। উনি আলী মোহাম্মদকে প্রশ্ন করেন, বাবার এই সুন্দর ছবিটি আপনি কোথায় পেলেন? আলী মোহাম্মদ তখন জানান, আমি এইটি একটা দোকান থেকে কিনেছিলাম, এর বিষয়ে বাকি কথা পরে জানাবো, আপনি দয়া করে এবার খেতে বসুন, সবাই আপনার জন্যই অপেক্ষা করছে। হেমান্ত পাল ওনাকে ধন্যবাদ জানিয়ে নমস্কার করেন। এরপর মাঝখানে পাতা আসনটির উপর ছবিটি রেখে বিধিপূর্বক নৈবেদ্য অর্পণ করেন। সবাই ঠিক সময় খেতে শুরু করে। ছবিটিতে বাবার সুন্দর মনোহর রূপ দেখে সবাই পরম প্রীত হয়ে ভাবতে বাধ্য হয় যে এই আশ্চর্য ঘটনা কিভাবে ঘটলো। বাবা এইভাবে হেমান্ত পালকে স্বপ্নে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন। এই ছবির বিষয়ে বিবরণ, অর্থাৎ আলী মোহাম্মদ ছবিটি কী করে পান এবং কেনই বা সেটা হেমান্ত পালকে উপহার দেন, এই বিষয়ে বর্ণনা পরের অধ্যায়ে করা হবে। ওম শ্রী সদ্গুরু সনাতর্পণমস্তু শুভম ভবতু। ওম শ্রী সদ্গুরু সনাতর্পণমস্তু শুভম ভবতু। ওম শ্রী সদ্গুরু সনাতর্পণমস্তু শুভম ভবতু। ওম সাইরাম।